हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। फ्रेंड्स, हमें आबार चले एसेछि नतून एक भिडियोर संगे। फ्रेंड्स, हमें आबारो बोलबो जे आमार भिडियोर विषयबस्तु एक होलेओ आमि नतून नतून भिडियोर संगे नतून नतून घटनार संगे तोमादेर परिचित करी। तो जाइबा होक, आमार एकटा भिडियो देखे माने आगेर भिडियोटा देखे आमार एकटा फ्रेंड कमेंट करेछे जे तोमार भिडियोटा देखे मने होलो जे पृथिबीते आमि एकाई दुखी नय। तो फ्रेंड्स, आमादेर प्रत्येकेर मध्येई किछु ना किछु दुःख थाके আর সেগুলো যদি কারোর সঙ্গে একটু রিলেটস হয় নিজেদেরকে একটু হালকা মনে হয়। আর একটা জিনিস ফ্রেন্ডস, আরেকটা ভিডিও দেখে আরেকটা ফ্রেন্ড কমেন্ট করেছে যে ওই যে আগের ভিডিওটা ছিল না, যে আমার জুয়েলারি সব মর্টগেজ হলো আর সংসারের দেনা পরিশোধ হলো, তো ওই ভিডিওটাতে একটা ফ্রেন্ড কমেন্ট করেছে যে এত বোকামো করলে লেখালেখি করে করতে পারলে না। ফ্রেন্ডস, লেখালেখির যে মূল্যায়ন কতটা সেটাই আমি আজকের ভিডিওটাতে কন্টিনিউ করব। ফ্রেন্ডস, লেখালেখি করলে হয়তো বাইরের লোকের সঙ্গে আইন কানুনে লড়া যায়, কিন্তু ফ্রেন্ডস, বাবা মাই যখন বেঈমানি করে সেই লেখার আর কোনো মূল্যায়ন মেবি থাকে না। তো সেই রকম ঘটনা আমি আজ তোমাদের দেখাবো। তো ফ্রেন্ডস, আমি আসাম থেকে বাড়ি ফিরে এলাম, তারপরে মানে আসামে ছিলাম জ্যৈষ্ঠ মাস, তো মনে হয় মে মাস হবে, আর ফিরে এলাম এক মাস পরে ফিরে এলাম, সম্ভবত মে জুনের মাঝামাঝি অথবা জুন মাসই হবে। তো তারপরে এক সপ্তাহ বাড়ি ফিরে এলাম মানে ফ্রেন্ডস, আমি শ্বশুরবাড়িতে ফিরে এলাম না, বাপের বাড়ি থেকে গিয়েছিলাম, বাপের বাড়িতেই ফিরে এলাম। তো এক সপ্তাহ 10 দিন বাদে বুঝতে পারলাম যে আমি প্রেগনেন্ট। তো ফ্রেন্ডস, ওই সময় কিন্তু আমার হাজব্যান্ড কলকাতায় থাকে, মানে ও আগে যেখানে কাজ করতো ওইখানেই কাজ করতে থাকে, আর আমি বাপের বাড়িতে থাকি। ফ্রেন্ডস, ডক্টর দেখানো হলো, ডক্টর বেড রেস্টের কথা বললেন। তো ফ্রেন্ড, বেড রেস্ট মানে ঠিক সেই রকমভাবে বেড রেস্টও পাইনি, কারণ তখন আমার মা অপারেশন হয়েছে মাত্র 2-3 মাস, মানে মা হেভি ওয়েট চাগাতে পারে না, আর আমারও বেড রেস্ট মানে আমার তো চলবেই না। তো যাই হোক করে মা মেয়ে গড়িয়ে গড়িয়ে ওই এক মুঠো রান্না খাওয়া আর ওই নাতাঝাটাটা যাই হোক করে হতো, আর কাপড় টাপড় কাচা পাশের বাড়ির বৌদিরা বা কাকিমা বোনেরা হেল্প করতো। তো এইরকম করেই চলে দীর্ঘ 8 মাস ফ্রেন্ডস বাপের বাড়িতেই রয়ে গেলাম প্রেগনেন্ট চলাকালীন। তো ওই দীর্ঘ 8 মাসের কথা এই কারণেই বলছি, দীর্ঘ 8 মাস আমার শ্বশুরবাড়ি থেকে কেউ কোনো কন্ট্যাক্ট করেনি আমাকে, কেউ ফোন করেনি, কেউ ভালো মন্দ জিজ্ঞাসা করেনি, কেউ আসতে বলেনি। তো 8 মাস পরে মানে আমি যখন 8 মাসের প্রেগনেন্ট, তারও আগে কিন্তু আমি গেছি বাপের বাড়িতে, 1.5 মাস থেকেছি, 1 মাস গিয়ে আসামে থেকেছি, তারপর বাপের বাড়িতে এসেছি, 8 মাসের প্রেগনেন্ট। তারপরের একদিনের কথা আমি বলছি যে একদিন আমি ফোন করেছি আমার হাজব্যান্ডকে, তো ফোনটা রিসিভ করছে না একদিন, মানে সারাদিন, সারাদিন নয় 2-1 ঘন্টা হয়তো কন্টিনিউয়াসলি করে গেছিলাম। তো তারপর যখন রিসিভ করছে না তখন আমার ভাইকে ফোন করলাম। ফ্রেন্ডস, আমার ভাইও আমার হাজব্যান্ডের কাছেই কাজ করতো, তো ভাইকে ফোন করলাম যে ফোনটা রিসিভ করছে না কেন। তো ভাই বললো, কেন তুমি জানো না? আমি জানবো মানে? বলছে যে জামাইবাবু বাড়ি গেছে। বাড়ি গেছে মানে? আমাকে বলেনি বাড়ি চলে গেছে। বলছে হ্যাঁ, জামাইবাবুর মা ফোন করেছিল, তো সেই জন্য কি কোনো কি কাজের দরকার, কি ওরা করবে, কি আলোচনা করছিল আমি খুব একটা বুঝতে পারিনি, তো সেই কারণে বাড়ি গেছে। তো ফ্রেন্ডস, আমার তখন চিন্তাটা দ্বিগুণ বেড়ে যায় যে আমাকে বললো না, এত অশান্তি করে বাড়ি থেকে চলে এসেছি, এত কষ্ট করে এত লং টাইম বাপের বাড়িতে থাকছি। ফ্রেন্ডস, বিয়ের পরে বাপের বাড়িটা খুব একটা সুখের হয় না, মানে ভালো নয়, শুনতেও ভালো নয়, দেখতেও ভালো নয়, ওই যাতায়াত করবে এটাই ভালো, বাট দীর্ঘ টাইম থাকবে সেটা খুব একটা সম্মানজনক নয়, আর থাকাটা মানে যারা থাকে তারা মজবুরিতে থাকে এবং কষ্ট করে থাকে, তো আমিও তাই ছিলাম। বিয়ের পর বাবা মাটা অতটা ফ্যাক্ট নয়, পাড়া প্রতিবেশীটাই তখন ওই ব্যাপারটা চক্ষুশীল হিসাবে দেখে। তো যাই হোক, আমার খুব চিন্তাটা বেড়ে গেল যে আমাকে না জানিয়ে কেন গেল, তো মানে কিছু তো একটা ফাঁদে পা দেবে এরকম একটা ভয় আমার মনে, যেহেতু ওর মা ফোন করেছে। মা ফোন করা মানে মা তো কোনো একটা ফাঁদ পেতেই রাখে, মানে অতদিনের যে আমার কনসেপ্টটা হয়েছে সেটাতে কি আমি বলছি। তো তারপরে আমি কিন্তু কন্টিনিউয়াসলি ওকে ফোন করতেই থাকি, ও কিন্তু রিসিভ করে না, আর একদিন বাদে মনে হয় রিসিভ করেছিল, তারপরে আমাকে বলেছিল আচ্ছা আমি তোমাকে গিয়ে বলবো,
মানে তখনও কিন্তু আমাকে বলছে না যে কেন ও বাড়ি গেছে কিসের জন্য। তো আমি আর কিছু বলতে পারলাম না, ওই যে বলল আমি পরে গিয়ে বলবো, তখন আমি বুঝলাম যে কেউ না কেউ আছে ওর পাশে, তো আমাকে জানালো না। তো তারপরের দিনে আমার বাপের বাড়ি গেল, যাওয়ার পর আমাকে একটা ডেমি পেপার দেখালো। ডেমি পেপারটা এটাই ফ্রেন্ডস, এই কারণে ও বাড়ি গেছিলো যে ওর মা ওকে বুঝিয়েছে যে পোলট্রি ফার্ম করব, সেই জন্য ওই যে ব্যবসা করব, পোলট্রি ফার্ম করব, অনেক টাকা হবে, তোকে অনেক টাকা দেব, ওটা বুঝিয়েছে। তো সেই কারণে ও আমাকে না জানিয়ে, আমি যদি বাধা দিই তাহলে তো ক্ষতি হয়ে যাবে, তো সেই কারণে আমাকে না জানিয়ে মার কাছে চলে যায়। তো তারপর ফ্রেন্ডস বাবা মা মামারা থেকে যুক্তি হয় যে পোলট্রি ফার্ম হবে, পোলট্রি ফার্মে যে খরচ হবে তার হাফ আমার হাজব্যান্ড দেবে। আর ডেমি পেপারে আমার হাজব্যান্ডও কিন্তু বাবা মাকে তখন বিশ্বাস করছে না, বাট আমাকেও যে বিশ্বাস করছে তাও তো নয়, তাহলে তো আমাকে বলে আসতো। তো যাই হোক, একটা ডেমি পেপারে লেখে যে যতটা যে খরচ হবে সেটা হাফ হাফ বড় ছেলের আর আমার, আর যেটা খরচ হবে মানে এক একটা লট উঠলে 2 মাসে এক একটা লট ওঠে, এক একটা লটে যেটা খরচ হবে সেই খরচ বাদ দিয়ে যে লভ্যাংশটা সেটা হাফ হাফ ভাগে ভাগ হয়ে যাবে। আর সেই লেখার মানে আমার শাশুড়ি মাই সেই ডেমি পেপারটাতে লিখেছে আর সই করেছে মা, ছেলে, বাবা আর একটা মামা শ্বশুর, নিজেরই মামা শ্বশুর সই করেছে। ফ্রেন্ডস, পোলট্রি ফার্মটা হবে 4 কাঠা জায়গার উপর, তার মানে অ্যামাউন্টটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। ফ্রেন্ডস, এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে ছোট ছেলে ইনঅ্যাক্টিভ, নিউট্রাল অ্যান্ড সেফ, আর বলি চড়ানো হচ্ছে অনলি বড় ছেলেকে। ফ্রেন্ডস, বাবা মারা ছেলেদের নিয়ে করবে আর ছেলেরা বাবা মাদের জন্যই করবে, এটাই তো স্বাভাবিক, বাট সেখানে একজন সেফ একজন আনসেফ, একজনকে বলি চড়ানো হচ্ছে, তো সেটাই আমি তোমাদের দেখাচ্ছি, তো চলো দেখতে থাকো। তো ফ্রেন্ডস আমাকে সেই পেপারটা দেখায়, কিন্তু আমার মনে কোনো ভরসা নেই, কারণ শ্বশুর শাশুড়ি যে পদের, মামা শ্বশুরও সেই পদেরই, আমার ততদিনে ওই কনসেপ্টটা হয়ে গেছে। আর ওই কাগজটার যে মূল্য হবে না সেই কনসেপ্টটাও আমার মোটামুটি হয়ে গেছে তখন। তো ফ্রেন্ডস, ঠিক যেমন গোয়ালপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে লাফায়, ঠিক সেম সিচুয়েশান আমার। ওই অবস্থায় মানে 8 মাসের প্রেগনেন্ট, মানে তোমরা সবাই বুঝতেই পারছো কি পজিশান, মানে ঠিকমতো বসতেও পারি না আমি। তো ফ্রেন্ডস, 2 রাত আমার হাজব্যান্ড ছিল আমার বাপের বাড়িতে, আমি ঘুমাইনি, হাতে পায়ে ধরেছিলাম যে যেও না আর, আর ঠোকো না, আর কত ঠকবে তুমি, আমার বাবার কাছ থেকে টাকা পয়সা নিয়ে যে জমি কিনেছে তোমার নামে নয় নিজেদের নামে কিনেছে, গয়না দেবে বলে দেনা শোধ করালো, দেনা শোধ করলাম, গয়নাটাও দিল না নিজে করিয়ে নিল, তারপরেও তুমি কি ভরসা করছো তুমি। তো 2 রাত আমি ঘুমাই, 2 দিন তো ঘুমাইনি, 2 রাতও ঘুমাইনি, প্রচণ্ড কষ্ট। তো হাজব্যান্ড বলল ঠিক না, মামারা বলেছে যে এবারে যদি কোনো গণ্ডগোল করে তোর মা আমরা ঠেঙাবো। আমি তবুও ওর কথাটা কিন্তু ভরসা করলাম না, আমি জানি শুধু ওকে ফোর্স করা হচ্ছে, আর আমি সমানে ওকে রিকোয়েস্ট করে গেলাম, হাতে পায়ে ধরেছি ফ্রেন্ডস। তো আমাকে এটাই বলল যে ঠিক আছে দেখি না কি হয় এবারে। ফ্রেন্ডস, আমি যতই হাতে পায়ে ধরি আর যতই রিকোয়েস্ট করি সেটা কিন্তু কোনো রকম কাজ করছে না, কারণ তখন ওই যে ডেমি পেপারটা না ওকে ফোর্স করে ফেলেছে পুরোপুরি, বাবা মা মামারা মিলে পুরোপুরি ক্যাপচার করে ফেলেছে যে আর কোনো ফল্ট হবে না, ওই যে ডেমি পেপারটা প্রুফ যে আর কোনো ফল্ট হবে না, তোর টাকা আর মরবে না। তো যাই হোক, আমি কোনো মতেই বোঝাতে পারলাম না, আর অলরেডি তখন ও 10,000 টাকা অ্যাডভান্স দিয়ে চলে এসেছে, মানে ওই যে সিমেন্টের খুঁটিগুলো হয় না মাটির বাড়ি করতে যেগুলো লাগে ওইগুলোই পোলট্রি ফার্মে লাগবে, তো সেই কারণে 10,000 টাকা অ্যাডভান্স করে দিয়েছে। তো ফ্রেন্ডস, যাই হোক, টাকা দেওয়া শুরু হয়ে গেল আবারও। তো তারপরেই ফ্রেন্ডস 8 মাসের প্রেগনেন্ট, মানে মোটামুটি ওই ফেব্রুয়ারি বা মার্চ মাস পড়বে, এই রকম ঠিক সময়ের কথা বলছি। তো
তারপরে ফ্রেন্ডস ও কাজে চলে যায় কলকাতায়। তারপরে মানে 10-15 দিনের মধ্যেই ওর মা আবারও ফোন করেছে, মিস্ত্রি কাজ করছি তো আবারও তো মাল মেটেরিয়ালস লাগবে, আবারও তো টাকা লাগবে। তো তারপরে আবারও ফোন করে, কিন্তু তখন ও পেমেন্ট পায়নি। তখন ও কিন্তু আবার বাড়ি চলে আসে, মানে আমাদের বাড়ি। ফ্রেন্ডস বাড়ি এই কারণেই চলে আসে, ফ্রেন্ডস আমি বাপের বাড়ি দীর্ঘ 1 বছর থাকাকালীন, মানে যখন থেকে গিয়েছিলাম আর অতদিনের প্রেগনেন্ট রয়েছি, ওই দীর্ঘ সময়টা তো আর খরচা লাগছে না, সংসারের খরচা টরচা। তো ওই সময় যে গয়নাগুলো মর্টগেজ করে সংসারের দেনাশোধ করে চলে গিয়েছিলাম সংসার থেকে অশান্তি করে বা আলাদা খেয়ে, সেই গয়নাগুলোকে আবার ছাড়িয়েছিলাম তখন। তো ও আবারও ওর মায়ের ফোন শুনে আবারও চলে এলো যে আবারও টাকা লাগবে, আর টাকা পেমেন্ট পায়নি বলে আবারও আমার গয়নাগুলো আবারও মর্টগেজ করলো, দিয়ে ওর মাকে আবারও টাকা দিল পোলট্রি ফার্ম করতে। তো তারপরে ফ্রেন্ডস 1 মাস পরেই, যখন আমার গয়নাগুলো মর্টগেজ হয়ে গেল, তার 1 মাস পরেই ওই যে এপ্রিল মাসে, 12 এপ্রিল আমি ছেলের জন্মদিনে তোমাদের বলেছি, 12 এপ্রিল আমার ছেলের জন্ম, ছেলে জন্মালো বেলা 4:15। তো মানে বিকাল 4:15। তো এতদিন কোনো ফোন করেনি ফ্রেন্ডস আমার শ্বশুরবাড়ি থেকে, কেউ খোঁজ খবর নেয়নি। তো সেই জন্য আমার মনে ভীষণ কষ্ট, ভীষণ রাগ যে আমি খবর দেব না। তো আমার মা কাকিমারাই ফোন করে আমার শাশুড়িকে জানাই। তো তারপরে ফ্রেন্ড তারপরেও কিন্তু আমার সঙ্গে কথা বলেনি। তো তার 1 সপ্তাহ পরে শাশুড়িমা ওই মিষ্টি, তারপরে যে সমস্ত কিছু দেয় ছেলে হলে, ওই গোবিন্দভোগ চাল, তারপর শাড়ি কাপড় আদার্স যা কিছু দেয় আর কি, সেই সব কিছু নিয়ে আর একটা 2 আনা সোনার আংটি নাতির জন্য নিয়ে আমার বাপের বাড়িতে আসে। ফ্রেন্ডস এতদিন কিন্তু কোনো খোঁজ খবর করেনি, যাওয়ার আগে পর্যন্ত আমাকে একটাবারও জানতে চাইনি কেমন আছো বা ছেলে কেমন আছে, কিছুই না। তো ওইগুলো নিয়ে গেছে কেন কি বলো তো ফ্রেন্ডস, যে ছেলে হয়েছে বলে বিশাল খুশি তাও নয়, ওই যে ছেলের টাকাগুলো যে হর করতে পেরেছে সেটা হচ্ছে রিজন। এতদিন তো কোনো খবর নিলই না, যদি সে চিন্তা থাকতো নাতি নাতনির বা বৌমায়ের, যদি চিন্তায় থাকতো একটাবারও তো ফোন করে জানার ইচ্ছা হতো যে কেমন আছো বা বাড়ি এসো, কিচ্ছু না। তো যাই বা হোক, ওই সমস্ত কিছু নিয়ে নাতিকে দেখতে আসে। তো ওইখানেই নাতিকে কোলে নিয়ে কাঁদতে শুরু করে যে এইখানে কেন আছো, বাড়ি চলো। তো তারপর আমার মা বাবা বলল যে না, হয়েছে যখন এখানেই তখন 3 মাস পরে যাবে। তো যাই হোক, ওইখানেই কিন্তু নিজেই নাতিকে নিয়ে আদর করতে করতে বলে যে আমি গয়না দিতে পারিনি এতদিন তোমার মায়ের, তো তোমার অন্নপ্রাশনের সময় সেই গয়নাটা আমি দিয়ে দেবো। তো যাই হোক, ওই পর্যন্তই রইল ফ্রেন্ডস। এরপরে যদি বলতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো আবার পরবর্তী ঘটনা নিয়ে আবার পরবর্তী ভিডিওতে আসবো নিশ্চয়ই। তো ফ্রেন্ডস আজকে তাহলে কি দেখলে, যে জুয়েলারিগুলো মর্টগেজ করে সংসারের দেনাশোধ করে বাড়ি থেকে চলে গিয়েছিলাম, আবারও সেই জুয়েলারিগুলো ফের মর্টগেজ হলো, দিয়ে আবারও সেই মায়ের হাতেই তুলে দিয়ে আবারও বাড়ি ঢুকবো, তাই তো ফ্রেন্ডস? তো চলো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর লাইক করতে ভুলো না কিন্তু। আর নতুন বন্ধু যারা দেখলে, তোমাদের কেমন লাগলো ভিডিওটা, যদি ভালো লেগে থাকে, যদি আমার সঙ্গে থাকতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো। ওকে ফ্রেন্ডস, চলো বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।